জেদ করে না, ওইসব পড়ে না নতুন জামা, কেউ পড়ছে না নতুন জামা, কেউ পড়ছে না, আমি একটা আলাদা জামা বের করে দিচ্ছি। আইসো সেটেলটা মাকে দিন হলে রং উঠবে না। চুপ করে দাঁড়া, কিছু চিচিট করবে না, নইলে রং উঠবে না, তখন ভালো লাগবে তো না? দাঁড়া চুপ করে, ঠিক করে লাগিয়ে দেবি। হ্যাঁ যা, তোকে সবাই রং লাগিয়ে দেবে, দেখ। Two hours later. বাপ্পা, আগের বার কলেজে গিয়ে বেশ ভালোই মজা হয়েছিল, হোলিতে এবার যেতেই পারলাম না, ভাল লাগছে না বাড়িতে বসে বসে, কেউ তো রং খেলেই না, এখন বড় হয়ে গিয়ে সবাই বাড়ির মধ্যে মুখ লুকিয়ে বসে থাকে, কিন্তু আমি তবে এইসব খুব ভালোবাসি, এবার যাওয়া হলো না তাই কলেজে, নয়তো কলেজে কি মজা হয় দেখি, বাইরে গিয়ে একটু কিছু হয় নাকি, ভালো লাগে না ছাড়া বাড়িতে বসে থাকতে, ঘরে বসে থাকলে হবে না, যাই একটু বাইরে গিয়ে দেখি গা ভাইরা সবাই কেমন রং খেলছে, আমিও একটু পারলে রং খেলে চলে আসবো, একটু ফার্স্টে বারণ করবো তারপর তুই খেলবো, এই দিক দিয়েই যাই দেখি। হ্যাঁ ওই তো ওখানেই আছে সব, দেখবো আসছে নাকি, দাঁড়া 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 দাঁড়া, এই দিবি না দিবি না, আমাকে দিবি না দিবি না, এই রং দিবি না, যা দিবি না দিবি না। ও মা, বললাম বলে সত্যি করে চলে গেল, এত ভয়, ঠিকই আছে আমরা হলে দিয়ে দিতাম, ঠিক আছে ভালো লাগে না, বললাম বলে দিল না, তাই ভালো লাগে না চাই।